এক এপ্রিল দুই হাজার উনিশ নিউ রুলস এক এপ্রিল থেকে বদলাবে জীবন না অর্থবর্ষের এগারো পরিবর্তন জানুন এক ক্লিকে এই সময় ডিজিটাল এক্সক্লুসিভ রবিবারই চলতি অর্থবর্ষের দুই হাজার শেষ দিন এক এপ্রিল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়ে যাবে নতুন অর্থবর্ষ প্রতিবারের মতো এবারও অর্থনীতি লেনদেন সংক্রান্ত একাধিক পরিবর্তন হবে তার বেশ কিছু পরিবর্তন হবে সাধারণ মানুষের জীবনে বিশেষত মধ্যবিত্তরা পরিবর্তন আশা করতে পারতে পারেন নতুন অর্থবর্ষে কি কি পরিবর্তন জীবনে পাঠকদের জন্য রইল সেই আলোচনা এক আয়করে পরিবর্তন প্রথমেই আলোচনা করা উচিত পরিবর্তন নিয়ে বার্ষিক আয় শূন্য আয়কর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এছাড়াও স্ট্যান্ডার্ড রুপি হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ রুপি হাজার করা হয়েছে দুই বিদ্যুৎ বিল এক এপ্রিল থেকে বিদ্যুতের বিলে উল্লেখযোগ্য পরিবর্তন হবে সব রাজ্যে স্মার্ট প্রিপেইড মিটার বসানো বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার যার ফলে গোটা মাসে কতটা বিদ্যুৎ ব্যবহার করতে চান তার আগাম টাকা মিটিয়ে রাখতে পারবেন গ্রাহক তিন বাড়ি কেনা বেচায় কম জিএসটি না জিএসটি আইনের স্বল্প মূল্যের বাড়ি কেনা বেচার উপর আট শতাংশ এর পরিবর্তে এক শতাংশ ও দামি বাড়ির উপর বার শতাংশ এর পরিবর্তে পাঁচ শতাংশ জিএসটি দিতে হবে চার আধার পি এন লিঙ্ক একত্রিশ মার্চের মধ্যে আধার ও পি এ এন লিঙ্ক করাতে হবে তা না হলে পি এন কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে যদি আপনি এখনো আধার ওপিএএন লিঙ্ক না করে থাকেন তবে মোবাইলের ইনবক্স থেকে এসএমএস পাঠান টাইপ করুন ইউআইডি এবং পাঠিয়ে দিন পাঁচ লাখ সাতষট্টি হাজার ছয়শো আটাত্তর পাঁচ লাখ সাতষট্টি হাজার ছয়শো আটাত্তর নম্বরে পাঁচ প্রভিডেন্ট ফান্ড বাপিএফ অ্যাকাউন্ট চাকরি পরিবর্তন করলে ও পি অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করতে হবে না এক এপ্রিল থেকে চালু হচ্ছে অটোমেটিক সিস্টেম ইপিএফও র চালু করা না এই সিস্টেমে আপনাই আপনার ইউএএন নম্বরের মাধ্যমে পিএফ ট্রান্সফার হয়ে যাবে ছয় ডিএমএটি অ্যাকাউন্ট এক এপ্রিল থেকে শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে ডিএমএটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে সাত এস ইবিআই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে এস ইবিআই এপ্রিল থেকে মোট বাই অনুপাত বাটি আর দুই দশমিক দুই পাঁচ হবে আট ব্যাংকের ঋণ আর না নির্দেশিকা অনুযায়ী এক এপ্রিল থেকে রেপো ভিত্তিতেই ঋণ দেবে ব্যাংকগুলি এতে গৃহীত ঋণের উপর সুদের হার সস্তা হতে পারে ভারতীয় স্টেট ব্যাংক ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে নয় জীবন বিমা সস্তা হতে চলেছে জীবন বিমা আইআরডি এর না নিয়মে বেশি অর্থ হাতে পাবেন গ্রাহকরা দশ মোটর বাইকেও পরিবর্তন এক এপ্রিল থেকে একশো পঁচিশ সিসি সিসি পর্যন্ত বাইকে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক হবে তার উপরের বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক এগারো ট্রেনের নিয়মে পরিবর্তন এক এপ্রিল থেকে ট্রেন মিস করলে চিন্তার কারণ নেই কারণ কোনো কারণে ট্রেন মিস করলে টিকিটের টাকা রিফান্ড হয়ে যাবে তবে এক্ষেত্রে অনলাইনে টিকিট বুকিং জরুরি